সালাত আদায় করা যে ইবাদত কোরআন তিলাওয়াত করা যে ইবাদত পিতামাতার সেবা করা যে ইবাদত অনুরূপভাবে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর জমিনকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা উপকারী ইলম যে ইলম মানুষকে মৃত্যুর পরেও সাদকা জারিয়া দিবে সংগঠনের মাধ্যমে সংগঠনের অধিবক্ত থেকে একতাবদ্ধ থেকে আমরা যদি সমাজ সংস্কারে কাজ করি এই সংস্কার এই সংস্কার কি কেয়ামতের মাঠে আমাদেরকে সাদকায়ে জারিয়ার সওয়াব দিবে না এজন্য প্রতিটি যুবককে এই সাদকায়ে জারিয়ার অংশ গ্রহণ করার জন্য সংগঠনভুক্ত ভুক্ত হতে হবে আপনার আমার জীবন আপনার আমার জীবনে যদি আমরা কিছু সামান্য কিছু না করেই যেতে পারি তাহলে এই জীবন নিয়ে কেয়ামতের মাঠে আমরা কিভাবে মুখ দেখাবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কিভাবে জান্নাত পাবো ত্যাগ শিকারের মন মানসিকতা নিজেকে সর্বদা জাহিলিয়াতের ময়দানে যুদ্ধরত একজন সৈনিক হিসাবে মনে করে আমরা যুব কর্মী হিসাবে শপথ নিয়েছিলাম কিন্তু আমাদের সেই ত্যাগ সেই প্রতিজ্ঞা সেই শপথের তুলনায় নিচক কিছুই নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

বিভিন্ন দিকদিগন্ত থেকে আগত যুবসংঘের দায়িত্বশীল ভাইয়েরা এবং অন্যান্য সুধীবৃন্দ ইমাম আহমাদ ইবনে হাম্বল যখন মৃত্যু সজ্জায় তখন তিনি বলছিলেন লা 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 বারবার বলছিলেন লা লা তখন তার সন্তান সালেহ রহমল্লা এসে বলছেন আব্বা আপনি বারবার লা লা না না এই শব্দ বলছেন কেন তখন তিনি বলছেন ইবলিস এসে আমাকে বলছে আহমাদ আমি তো তোমাকে পদভ্রষ্ট করতে পারলাম না আমি তখন বলছিলাম না এখনো তোমার সময় আছে আমি মৃত্যুর আগ মুহূর্তে পদভ্রষ্ট হয়ে মৃত্যুবরণ করতে পারি শয়তান আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ওয়াস দিয়ে আমাদেরকে দিন থেকে সরে নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করবে শয়তান আমাদের চিরন্ত শত্রু আমাদের দিনের চলার পথে শয়তানের এই ওয়াসুয়াসাকে যদি আমরা কাটিয়ে উঠতে না পারি তাহলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে আমরা কখনই সক্ষম হব না বাংলাদেশ আহলাদি যুবসংঘের জন্ম হয়েছিল এই বাংলার জমিন থেকে শির বেদাতকে উৎখাত করার জন্য যার জন্য প্রয়োজন হয়েছিল জিন্দাদিল মুজাহিদ একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী এই কর্মী বাহিনী যদি বাংলার বুকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চাই তার সর্বপ্রথম আগে শয়তানের সাথে জিহাদ করে তার সাড়ে হাত বডিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনের উপরে নিজের বডিতে নিজের শরীরে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় ওই কর্মীর মাধ্যমে সমাজে দিন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে ভাইয়েরা আসুন আমরা আগে নিজেদের সাথে আল্লাহর সম্পর্ককে আগে সুদৃঢ় করি তারপর আল্লাহর নৈকট্য হাসিলের পরে একনিষ্ঠতার সাথে সমাজে দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাই আমাদের ইমান এবং আমলের মাঝে যদি দূরত্ব থাকে যদি শিথিলতা থাকে তাহলে আমাদের দাওয়াতি কাজে বরকত আসবে না অনেক সাংগঠনিক প্রোগ্রাম করব অনেক দাওয়াতি কাজ করব কিন্তু বরকত আসবে না যদি তার মধ্যে একনিষ্ঠতা না থাকে আল্লাহ তাআলা বলছেন আলাল্লাহি আদ-দীনুল খালফ আ'বুদিল্লাহ মুখলিসান লাহুদ-দীন আল্লাহর দ্বিনের প্রতি আল্লাহর আনুগত্যে اكو নিষ্ট হয়ে তobra আল্লাহর এবাদত করো নিশ্চয়ই اكو নিষ্ট আনুগত্য আল্লাহর জন্যই প্রযোজ্য সালা আদায় করা যেমনি ইবাদত কুরআন তিলাওয়াত করা যেমনি ইবাদত পিতামাতার সেবা করা যেমনি ইবাদত অনুরূপভাবে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করা যেই ইবাদতকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী নবিরাসুল এসেছেন নবিরাসুল চলে যাওয়ার মাধ্যমে নবিরাসুলের সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের দাওয়াতের সিলসিলা বন্ধ হয়নি যেই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে বাংলার জমিনে বাংলাদেশ আহলাদির যুব সুতরাং আসুন আমরা আমাদের অন্তরগুলোকে খালেজ করি অন্তর খালেজ করা অনেক বড় কঠিন একটি আবাদত অনেক বড় কঠিন এবাদত সয়তন সবসময় আমাদেরকে এই একনিষ্ঠতা থেকে দূরে সরে রাখার চেষ্টা করবে সুতরাং আমাদের সর্বপ্রথম সংগ্রাম হবে সৈন্যদের বিরুদ্ধে তারপরে তাগুদের বিরুদ্ধে বিরুদ্ধে। মহান আল্লাহ আমাদের কাজে বরকত দান করুন আমাদেরকে একনিষ্ঠভাবে দাওয়াতি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন রাসুলের একটি হাদিস বলে শেষ করছি রাসুল সাল্লাম বলছেন আউ ইউমা রিয়াবি সুফহা আউ ইয়শ্রিফা উজু হান্না সিলাইহি লামিয়াজিদা আরফ আল জান্নাম ইয়া দক্ষ আল্লা আল্লাহ তা রাসূসুলসাল্লাম বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে এই জন্য যে সে মূর্খদের সাথে পাল্লা দিবে লুজারিয়াবি হলো ওলা মূর্খদের সাথে পাল্লা দিবে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দা দাখিল করাবে না এমনকি সে জান্নাতের সুগন্ধ পাবে না অনেক কাজ করার পরেও যদি সেখানে হলসিয়ত না থাকে তাহলে এর কোনো জাজা আল্লাহর কাছে পাওয়া যাবে না এক মুজাহিদ জিহাদে অংশগ্রহণ করেছিল রাসুলকে বলা হয়েছিল তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন আবার মানুষের কাছে বীর খেতাব পেতে চান তাহলে কি তার প্রতিদান থাকবে আল্লাহ বললেন তার কোনোই প্রতিদান থাকবে না সুতরাং নিয়তকে খালেজ করা সর্বপ্রথম জরুরি এবং আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক সুদৃঢ় করা জরুরি ব্যক্তিগত জীবনে আগে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে দিনের জ্ঞান অর্জনে সমৃদ্ধ হতে হবে সাকিব ভাই যে এই কথাটি বলে গেলেন জ্ঞান অর্জনের এই দুর্দশার কারণে আমরা বিভিন্ন ফেতনাতে মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসাই কিন্তু আমরা যদি জ্ঞান অর্জনে যদি ব্রতী হতাম মনোযোগী হতাম তাহলে এই ফেতনাগুলো আমাদেরকে তালমাটাল করতে পারতো না এই জন্য যুবক ভাইদের প্রতি আহ্বান করছি এই বর্তমান সমাজে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক 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 এর কোনো বিকল্প নেই ফেসবুকে উড়ন্ত জ্ঞান অর্জনের চেয়ে কাঠামোবদ্ধ কিছু জ্ঞান অর্জন করা জরুরি যুবসংঘের সিলেবাসে যে বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে জ্ঞান অর্জনের আসুন আমরা আমাদের নিজেকে জ্ঞানের জ্ঞানের জগতে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহ আমাদের সার্বিক কাজে বর্কত দান করুন একনিষ্ঠভাবে বাংলার জমিনে তাহিদের দাওয়াতকে বুলুদ করার তৌফিক দান করুন আল্লাহিনামালাইকুম এই মুহূর্তে বক্তব্য করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবসংঘের সম্মানিত সভাপতি আবদুল্লাল মোসাদ্দেক প্রস্তুত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রফ এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আয়ের যুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি আবদুল্লাহ মুসাদ্দিক সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাত সালাম আলাম আল্লাহ নবিয়া বাদা ওবাদ বাংলাদেশ আলাদা যুব কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে কোনরূপ সূচনা ব্যতিরেকেই বক্তব্য শুরু করছি একটি বাচ্চা তার পিতার সাথে বাড়ির ছাদে ঘুরে উড়াচ্ছিলেন কিছুক্ষণ পর বাচ্চাটা খেয়াল করলো সে সুতার সাহায্যে উড়াচ্ছে কিন্তু যেই সুতার সাহায্যে ঘুরে উড়াচ্ছে সেই সুতাটাই তাকে একটা পর্যায়ে আর উঠতে দিচ্ছে না ঘুরিটাকে সে বললো বাবা আমি সুতার সাহায্যে ঘুরে উড়াচ্ছি কিন্তু এই সুতাটা আমার ঘুরিটাকে আর উপরে উঠতে দিচ্ছে না বা বললো ঠিক আছে সুতাটা কেটে দাও কিছুক্ষণ পর বাচ্চাটা সুতাটা কেটে দিল কেটে দেওয়ার পর কি দেখা গেলো কি ঘুরিটা অনেক উপরে উঠলো এবং এক সময় সেটা নিচে পড়ে গেল কোথায় বলল রাজশাহী শহরে এবং টোকাই শিশুরা সেটাকে নিয়ে সিনিমিনি করতে লাগলো ঘুরিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের কাছে সংগঠনের উদাহরণটা হচ্ছে এই সুতার ন্যায় আমরা অনেকে এই সুতাটাকে ক্রিটিসাইজ করে এই সুতাটাকে ওভারটেক করে উপরে উঠে যেতে চাই অথচ এই সুতাটাকে ভিত্তি করেই কিন্তু আমরা উপরে উঠেছিলাম এই সাংগঠনিক শৃঙ্খলাটা হচ্ছে আমাদের জন্য ওই সুতার মতো ওই বাচ্চাটা যেমন সুতাটাকে কেটে দিয়েছে এবং এক একসময় গুড়িটা কি ফুটপাথের শিশুরা সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমরা সংগঠন থেকে দূরে সরে গিয়ে অনেক ভাই পথে এসেছিল আবার হারিয়ে গেছে প্রিয় ভাইরা এই জন্য রাসুজুল মহাজবিন মোয়াজবিন জবালতে আদিছে আছে যেই সার সংক্ষেপ সেটা হচ্ছে শয়তান মানুষের জন্য নেকড়ে স্বরূপ একটা নেকরে ছাগল পাল থেকে একটা পা ছাগল বিচ্ছিন্ন হয়ে গেলে যেমন তাকে গ্রাস করে ফেলে আমরা যদি বিচ্ছিন্ন হই তখন আমাদের প্রতিপক্ষ হিসাবে আসবে শয়তান আজকে আমাকে বলা হয়েছে সাংগঠনিক অগ্রগতির উপায় আমি অগ্রগতির উপায় নিয়ে বলবো না তবে সাংগঠনিক অগ্রগতির অন্তরায় কিছু লেকিংস আছে সেগুলো নিয়ে কথা বলবো সেই লেকিংসগুলো পূরণ হলে সাংগঠন এমনি অগ্রগতি হবে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডেডিকেশন ত্যাগ শিকারের মন মানসিকতা নিজেকে সর্বদা জাহিলিয়াতের ময়দানে যুদ্ধরত একজন সৈনিক হিসাবে মনে করে আমরা সংঘের কর্মী হিসাবে শপথ নিয়েছিলাম কিন্তু আমাদের সেই ত্যাগ সেই তিতিজ্ঞা সেই শপথের তুলনায় নিচক কিছুই নাই অথচ হযত খোবায়ব রানুকে যখন ফাঁসির কাস্টে শুলে চড়ানো হচ্ছিল তাকে বলা হলো হ্যাঁ খোবায়ব তোমার জায়গায় যদি মোহাম্মদকে শুলে চড়ানো হয় তুমি কি মেনে নেবে তখন খোবায় বেদালন বলছিলেন অল্লাহি আমার জায়গায় তো নাই আমার পরিবর্তে মোহাম্মদ সাল্লি সাল্লামের গায়ে একটা পশব একটা কাটা বিদ্ধ হোক আমি তা মেনে নেব না আল্লাহ আকবর এটাই হচ্ছে দিনের জন্য ত্যাগ শিকারের মন মানসিকতা প্রিয় উপস্থিতি দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ব্রাতৃত্ববোধ আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং আছে তবে তারপরেও আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধটা জোরালো করতে হবে কেননা আমরা হচ্ছে একে অপরের জন্য আয়না স্বরূপ আমাদের যে সকল বাই সংগঠনের বাইরে আছে ভিতরে আছে সমস্যা নাই আমরা তাদের সাথে ভালো আচরণ করব তারা কি আচরণ করবো সেটা দেখার বিষয় নয় কেউ যদি কোনো ভুল করে পার্সোনালি তাকে সংশোধন করে দেবো কেন রাসুল বলছেন মুমিনরা হচ্ছে একটি দেহেন নাই এর এক অংশ আক্রান্ত হলে সমস্ত শরীরে জ্বর এসে যায় সময় সংক্ষিপ্ত বিস্তারিত বলছি না তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে যেই যোগাযোগের বিষয়টা আমরা সবচেয়ে বেশি একে অপরের প্রতি কানেক্টেড হওয়ার চেষ্টা করবো কর্মীদের সাথে চো এবং সর্বশেষ আমি বলতে চাই কবি আল মাহমুদের সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর হতে উহুদ হয়ে শত সংঘাতের ভিড়ে এখানে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে তোমরা কোথায় যাচ্ছ আমরা তো বলেছি আমাদের এ যাত্রা অনন্তকালের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আবদুল আল সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা যুব সংঘ এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলা সাহিত্য যুবসংغر রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রফ এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আলেখ যুবসংغر রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি আব্দুর রফ প্রস্তুত থাকবে দিনাজপুর পূর্ব জেলা যুবসংগ এর সম্মানিত সভাপতি রায়হানুর ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা বাদা আউদু বিল্লাহ হিমনে শেহিত রজিম বিসবুল্লাহি রহমান রহিম কুংতুং খয়রা উম্তিনুখরেজি জাত লেন নাস তা আমরুন আবিল মা রুফ হিউ তান হাউন আনীল মুমকের মেনুন আবিল্লাহ আজকের এই যুব সমাবেশের মমতারাম সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত শ্রোতা আপনাদের মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিটা জেলায় জেলা সভাপতিদেরকে বলা হয়েছে জেলার উন্নতি অগ্রগতি সম্পর্কে বলার জন্য তা আমি উন্নতি অগ্রগতির পেছনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে ভয় বিশ্ববিদ্যালয় অঙ্গনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই কাজটা এই ভয়টা কাজ করে যে আমি যদি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে কাজ করি তাহলে আমার বিপক্ষ নেতা অথবা আমার মতাদর্শি নয় এরা কি জানে বলে ফেলে এ ভয়ে অগ্রগতি এবং উন্নতি বাধাগ্রস্ত হয় এই জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয় আরো যে সমস্ত জেলা রয়েছে সকলের উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই প্রথম ঘটনা আব্দুল এবনে মাসুদ রতি আল্লাহ ঘটনা সাহবেরা একদিন বসে আলোচনা করছিলেন যে কুরাইজদের সামনে প্রকাশ্যে কেউ কোরআন পড়তে পারেনি এখন পর্যন্ত আমাদের প্রকাশ্যে কোরআন পড়া প্রয়োজন আনহু তখন তিনি যুবক ছিলেন বছরের যুবক বা তারও কিছু কম সেই সময়ে তিনি বলেছিলেন আমি যাব সব সাহাবি আগান বললেন তোমার বংশ মর্যাদা নাই তোমার কে যদি কেউ মারে তোমার বংশের লোক আগাবে না এমন একজন লোক প্রয়োজন যে লোকটি মার খেলেও তার বংশের লোক তাকে সাহায্য করবে সেদিন আমাকে আল্লাহ রক্ষা করবেন তিনি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন কুরাইশরা বলল এই গোলামের মায়ের বেটা কে এখানে কোরআন তেলাওয়াত করে এখানে কি তেলাওয়াত করে পাশে থেকে তাকে বলে দেওয়া হলো মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে তা তেলাওয়াত করে সকলে তার হাতে মুখে মারা শুরু করলো মার খেয়ে তিনি বাড়ি চলে গেলেন সাহাবিগণ তাকে পরিচর্যা করার সময় বলছিলেন তুমি কালকে আর যেও না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার শত্রুদের কাছে সহজ হয়ে গিয়েছি কালকে আমি আবার যাব কালকে আবার গিয়ে আমি এই দাওয়াত কাজ করব যুব প্রতিটি কর্মীকে এই দাওয়াতি মেজাজ নিয়ে কাজ করতে হবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা তিনি যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন সবার প্রথমে আবু জেহেলের ঘরে গিয়ে বলেছিলেন আমি ইসলাম গ্রহণ করেছি আবু জেহেল মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল ময়দানে তাকেও মার খেতে হয়েছিল সেদিন আবু জেহে সেদিন তিনি ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আজকে যদি আমরা তিনশো হতাম দেখে নিতাম মাঠে কে টিকে মোতারাম উপস্থিতি আজকে আমাদের অস্তিত্ব বিভিন্ন দিক থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকম ওয়াশ সৃষ্টি করে সংগঠনের বিরুদ্ধে বিষাদাকার সৃষ্টি করে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা দাওয়াতের আয়াত সবাই জানেন আর দাওয়াতের অন্যতম একটা মাধ্যম হচ্ছে সংগঠন অথচ সংগঠনের বিরুদ্ধে বিষাদাকার করা হচ্ছে সংগঠনের বিরুদ্ধে বিষাদাকার করে আমাদের মনে যে ওয়াস সৃষ্টি করে দেওয়া হচ্ছে এই ওয়াস কারণে আমরা কিন্তু সাংগঠনিকভাবে অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারছি না শেষ কথা আমি বলতে চাই ওমার রদিয়ালহ যে মেজাজ নিয়ে কাজ করেছেন সেই মেজাজি কাজ আমাদের করতে হবে আই তো কবি ফরুক আহমেদ একটা কবিতা বলছেন আজকে ওমরপন্থী পথের দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপদ উ রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদেরই খুঁজিয়া ফিরেছে সর্বহারা সবশেষে আরেকটি কথা বলতে চাই রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে ইলম ইলম মানুষকে মৃত্যুর পরেও জারিয়া দিবে যে সংগঠনের মাধ্যমে সংগঠনের অধিভক্ত থেকে একতাবদ্ধ থেকে আমরা যদি সমাজ সংস্কারে কাজ করি এই সংস্কার এই সংস্কার কি কেয়ামতের মাঠে আমাদেরকে সাদকায়ে জারিয়ার সব দিবে না এই জন্য প্রতিটি যুবককে এই সৎকে জারিয়ার অংশগ্রহণ করার জন্য সংগঠনভুক্ত হতে হবে আপনার আমার জীবন আপনার আমার জীবনে যদি আমরা কিছু সামান্নো কিছু না করেই যেতে পারি তাহলে এই জীবন নিয়ে কিয়ামতের মাঠে আমরা কিভাবে মুখ দেখাবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কিভাবে জান্নাত পাবো শেষ কথা কবি ইবনে আমাদের এর একটা কবিতার শেষ লাইন আমি আপনাদের সামনে উদ্ধৃতি করতে চাই সেই লাইনগুলো আপনারা সবাই জানেন বড়ই ভালো লাগে সেই লাইনগুলো কিন্তু আমরা সেগুলো আমল করতে চাই না সেই লাইনগুলো হচ্ছে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমনও জীবন তুমি করো হে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে পুবন আল্লাহ রব্বুল্লা আলমিনী আমাদেরকে যেন এমন মৃত্যু দেন যেই মৃত্যুতে পৃথিবীবাসী যেন কাঁদে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা